এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির জনজাতি মোর্চার প্রচার চলছে জোর কদমে। জনজাতি মোর্চার সভাপতি লালফির হালামের নেতৃত্বে চলছে নিত্যদিনী সভা ও যোগদান সভা। বুধবার আম্বাসা ব্লক বাঘমারা ভিলেজ কমিটির ধোমজাকড়ায় পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় জনজাতি মোর্চা আম্বাসা মণ্ডলের এক যোগদান সভা। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির জনজাতি মোর্চার সভাপতি লালফির হালাম, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ফণী হালাম সহ জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্ব। এদিনের এই যোগদান সভায় ১২ পরিবারের ৩৬ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন লালফির হালাম সহ বিজেপি নেতৃত্ব। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতির হয়ে কাজ করছে এই সরকার। এডিসিকে নিয়েও সরকারের চিন্তা ভাবনা রয়েছে, তাই বিরোধী দল ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদান করছে বলে অভিমত ব্যক্ত করেন জনজাতি মোর্চার সভাপতি লালফির হালাম। সামনে রেখে তারা এই পাড়া প্রতিবেশীরা দাবি চেয়েছে, কারণ দীর্ঘ ২৫ বছর যাবৎ তাদের একটা দাবি ছিল, ওই দাবি বিগত সরকারে তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি। আশা করি আমরা আসন্ন এডিসিকে সামনে রেখে আমরা যথেষ্ট সম্ভব আমরা ট্রাই করব তাদেরকে সম্পূর্ণ তাদের স্বপ্ন সম্পূর্ণ করার জন্য, আমরা আশা করি সম্পূর্ণ করতে পারব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা ২৪x৭।